খাতা শূন্য সাউথ আফ্রিকায় হতাশার সিরিজে শেষ ভালোর আশায় বাংলাদেশ জয় নিয়ে দেশে ফিরতে চান সাকিব অধরা জয়টি পেলে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো যাবে শেষ ম্যাচে একাদশে একটা পরিবর্তন আসতে পারে ব্যাটিং শক্তি বাড়াতে একজন পেসার কমিয়ে একাদশে আসতে পারে নাসির কিংবা মমিনুলের একজন ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অধিনায়ক সাকিবের চার পেসার কার্যকর হয়নি এ নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে ম্যানেজমেন্টকে নিশ্চিতভাবে একাদশে অদল বদল হচ্ছে ব্যাটিং এ জোর দিতে একাদশে আসবেন লিটন নাসিরের একজন সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাউথ আফ্রিকা বাংলাদেশের প্রথম টেস্ট হয়েছিল পচেস্ট্রুমের পার্কে সিরিজের দ্বিতীয় শেষ টু টোয়েন্টিতেও অনুষ্ঠিত হবে এই ভেনুতে প্রথম টেস্টের মতোই প্রচুর রান আশা করা হচ্ছে পচেস্ট্রুমের উইকেটে এখানে একশো নিরানব্বই রান করেছিলেন ডিন এলগার অভিযুক্ত মার্করাম করেন সাতানব্বই হাসিম আমলাও পেয়েছিলেন সেঞ্চুরি টি টোয়েন্টিতেও সেই রকম হওয়ার কথা বোলারদের জন্য সুবিধা কম থাকবে স্পিন কাজ করতে পারে সেক্ষেত্রে সাকিব মিরাজকে নিতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা বৃষ্টির কোনো আশঙ্কা নেই আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ক্রিকেটের জন্য আদর্শ কন্ডিশন থাকবে সেনেসবার্কে পার্কে এর খবর ঘরের মাঠে বিপিএল প্রথম পর্ব হওয়ার শুরুটা ভালো করতে আশাবাদী সিলেট সিক্সার্স জাতীয় দলের তারকাদের সাথে বিদেশিদের সমন্বয় হলে শিরোপজেতা সম্ভব মনে করে ম্যানেজমেন্ট মাশরাফে হিন্দ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুর কাজটা কঠিন ইঞ্জুরির কারণে শুরু থেকে পাচ্ছে না আইকন তামিম ইকবালকে পাকিস্তানি ক্রিকেটাররা কবে পাওয়া যাবে তা নিয়েও রয়েছে শঙ্কা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগে সিলেটে প্রস্তুতি শুরু করেছে সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম পর্ব সিলেটে হওয়ায় আত্মবিশ্বাস বাড়ছে স্থানীয় দল সিক্সার্সের জাতীয় দলের তিন তারকা সাব্বির নাসির তাইজুলের সাথে বিদেশি রিক্রুট প্রাঙ্কেট হোয়াইটলিরা ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে দলটিকে যে সাপোর্টিং ব্যাপারটা সিলেট সিক্সের জন্য খুবই দরকার প্রথমবারের জন্য সমানভাবে সাপোর্ট করে কোনো ধরনের যাতে এমন কোনো উক্তি না করে যাতে আমাদের প্লেয়াররা সেটাকে মন খারাপ করে খেলায় এফেক্ট হয় লোকাল প্লেয়ারদের ক্ষেত্রে বলতে গেলে তারা অনেক ভালো প্লেয়ার এবং তারা ন্যাশনাল টিমের প্লেয়ার অনেক আছেন তা আমার মনে হয় যে খুব ভালো একটা টিম এবং আমরা যদি মাঠে হানড্রেড পার্সেন্ট দিতে পারি ইনশাআল্লাহ আমরা ভালো কোনো রেজাল্ট করতে পারবি নিজেদের প্রথম আসরে মাস্টাপির ছোঁয়ায় বাজিমাত করা কুমিল্লা ভিক্টোরিয়ানস গত আসরে ব্যর্থ সাত দলের মধ্যে হয়েছে ষষ্ঠ এবার শুরুর আগে হতাশা ভিক্টোরিয়ানসদের ইনজুরি কাটিয়ে তামিম ইকবাল কবে ফিরবেন তা নিশ্চিত নয় আর পাকিস্তানে ঘরোয়া লিগ থাকায় শোয়েব মালিক হাসান আলী ফাইম আশ্রাফদের জন্য অপেক্ষা করতে হচ্ছে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ব্যাটিং বোলিং ফিল্ডিং আমাদের তিনটা সাইডই ভালো জাস্ট আমরা যদি মাঠে খেলতে পারি তাহলে আমাদের আসলে মানে এটা তো বলা মুশকিল কে চ্যাম্পিয়ন কে ই হবে কিন্তু আমাদের একটা টার্গেট আছে যে প্রথম থেকে ভালো কিছু করা তামিমের অভাব তো কখনোই পূরণ করা ডিফিকাল্ট কারণ সে শুধু বাংলাদেশের পুরা ওয়ার্ল্ডের একজন অনেক ভালো ব্যাটসম্যান সবার আগে প্রস্তুতি শুরু করা রংপুর রাইডার্স স্কোয়াডে যোগ দিতে শুরু করেছেন বিদেশি রিক্রুট রবি বুপারা ক্রিস লিনদেন নিয়ে ঢাকাতে তিরিশ অক্টোবর পর্যন্ত অনুশীলন করবে দলটি মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেশের বাইরে ক্রিকেট লাহোরে দু নয় সালের দুর্ঘটনার পর আবারও পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দল দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে পিসিবির বড় সাফল্য এই ম্যাচ আয়োজন দুদলের তৃতীয় টি টোয়েন্টি ভেনু গাদ্দাফে স্টেডিয়াম এ ম্যাচকে ঘিরে লাহোরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা হোটেল থেকে ভেনু পর্যন্ত থাকবে ভিভিআইপি নিরাপত্তা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কড়া নিরাপত্তার পরও মাঠের খেলায় মনোযোগ রাখছে দুদল টেস্ট সিরিজ জয়ের পরই পথ হারিয়েছে শ্রীলঙ্কা লঙ্কানদের ওডিআইতে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে পাকিস্তান এবার টি টোয়েন্টিতেও হোয়াইট ওয়াশের সংখ্যা প্রথম দুই ম্যাচ হেরে এরই মাঝে সিরিজ হাতছাড়া হয়েছে রঙিন পোশাকে ব্যাটে বলে অপরিত অপ্রতিরোধ পাকিস্তান প্রথম ম্যাচে আত্মসমর্পণের পর দ্বিতীয় ম্যাচে লড়াই হয়েছে শেষ ম্যাচের সম্মান বাঁচাতে চাইবে থিসারা পেরেরার দল